নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে জেলায় 1,32,580 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,85,783 মেট্রিক টন, আর ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,90,522 মেট্রিক টন। নেত্রকোনা জেলা মূলত ধান উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত। কৃষকরা তাদের উৎপাদিত ধান নিজেদের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও রপ্তানি করে। চলতি আমন মৌসুমের প্রথম দিকে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হলেও পরবর্তীতে টানা বৃষ্টিপাত হওয়ায় একটু দেরিতে হলেও নেত্রকোনায় আমনের বীজতলা তৈরি, জমি চাষাবাদ, চারা সংগ্রহ ও ধান রোপণে আদিবাসী নারীসহ স্থানীয় কৃষকরা ব্যস্ত সময় পার করছে। নেত্রকোনা এখন রোপা আমন ধান আবাদের ধুম পড়েছে। এ বিষয়ে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এখন পর্যন্ত নেত্রকোনায় লক্ষ্যমাত্রার 97% জমিতে আমন আবাদ করা হয়েছে। বন্যা না হওয়ায় আশা করছি শেষ পর্যন্ত নেত্রকোনায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের আবাদ করা হবে। জেলার কোথাও সারের কোনো সংকট নেই। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই না হলে আমন ধানের বাম্পার ফলন হবে বলেও জানালেন এই কর্মকর্তা। অন্যান্য বছরের চাইতে এবার আমন ধানের ফসল ভালো, কিন্তু আমরা ন্যায্য মূল্যে সার পাইতাছি না। লাল সার কিনন লাগে আপনার 130 টাকা পাল্লা, ইউরিয়া সার কিনন লাগে আপনার 150 টাকা, চিকনটা হয়েছে গা 165 টাকা। তো আমরা তো সরকার তো ঠিকই একত্রে মানে মূল্য দিতেছে, ডিলাররা আমরা দেন তো অনেক বেশি রায় সারের। আমন স্বাস্থ্য ভালোই হবে, কিন্তু ওই যে ইউরিয়া সার, লাল সার এগুলো অনেক দাম, বুঝছে? এগুলোর কারণে আমরা সার জমিতে দিতে পারতাছি না, বেশি একটা মানে ফসল ফলাইতে পারতাছি না, দাম অতিরিক্ত সারের দাম। তা আমি এই এলাকার একজন কৃষক সাধারণ। তা আমরা এই বছর যে ফসলের উৎপাদন মানে দেখতেছি ধানের যে রূপ আছে, এতে আমরা অনুমান করি যে আমাদের হয়তো সুসময়ের বাদে একটা ভালো ফসল উৎপাদন হবে, এবং কি পোকামাকড়ের মাটিটা কিছু কম। তারপরে আমরা কিছু হালকা বিষ প্রথম শুরুতে ব্যবহার করে নিছি, যার কারণে মনে করেন যে পোকামাকড়ের অ্যাকশনটা একটু কম আছে আমাদের এই বছর। তা পরবর্তীতে কি লাগে কিনা তা জানি না, তো যদি লাগে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নেত্রকোনা জেলায় এবছর 1,32,580 হেক্টর জমিতে রূপামন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে 1,28,600 হেক্টর জমিতে রূপামন ধান আবাদ সম্পন্ন হয়েছে, যা শতকরা হিসেবে 97% জমিতে একটি রূপামন রোপণ করা সম্ভব হয়েছে। আবাদ কার্যক্রম চলছে। আমাদের এখানে 6টি উপজেলা আছে, হাওড়ভুক্ত উপজেলা। এখানে আসলে হাওড়ের পানিগুলি যখন সরে তখন কৃষক ভাইরা জমিতে ধানগুলি রোপণ করেন। এখানে একটু দেরিতে রোপণ হয়, সেপ্টেম্বর মাসের 20 তারিখের মধ্যে হয়তো আমাদের রোপণ কাজগুলি শেষ হয়ে যাবে। আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে এই লক্ষ্যমাত্রা চেয়ে আমাদের একটু আবারটা বেশি পরিমাণে হবে। এবছর আমাদের ডিলার পর্যায়ে যে সারের মজুদ আছে এটি আসলে খুবই সন্তোষজনক। এখন পর্যন্ত মাঠ পর্যায়ে আমাদের কোনো সারের ঘাটতি নাই, এবং সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই সরকার নির্ধারিত মূল্যেই, এবং কোনো কোনো ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আরও কম দামে কৃষকেরা সার পাচ্ছেন। মাঠে যে ফসলগুলি আছে, প্রতিনিয়ত কিছু কিছু বৃষ্টি হওয়ার কারণে রূপামন ফসলের অবস্থা খুবই ভালো। মাঠে এখন কোনো রোগ এবং পোকার আক্রমণ নাই। আমরা আশা করছি যদি এই ধরনের আবহাওয়া এবং পরিবেশ যদি গিরাজ থাকে, অর্থাৎ মাঝে মাঝে যদি বৃষ্টি হয়, তাহলে রূপা হচ্ছে এই লক্ষ্যমাত্রার চেয়ে আমরা আরও অধিক পরিমাণে একটি ফলন আমরা হয়তো পাবো।